সুপ্রিয় দর্শক মন্ডলী, স্বাগত জানাচ্ছি সেরা ওয়াটার টেকিং ফ্রন্টলাইনে। দর্শক মন্ডলী, আমাদের আজকে অতিথি ছিলেন, এরপরে আছেন একজন নতুন মুখ, বিশেষ করে এই শোতে, ববি হাজ্জাজ, জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা, এবং আরেকটা পরিচয় আছে, তিনি নর্থ সাউথ ইউনিভার্সিটির লেকচারার। স্বাগত জানাচ্ছি ববি আপনাকে। ববি হাজ্জাজ, আপনি শুনলেন তো তিনজনের বক্তব্য, এর থেকে আপনার কি মনে হয়? ফার্স্ট এন্ড ফরমোস্ট মতিরমন ভাই, থ্যাংক ইউ আমাকে এই ফোরামে আমন্ত্রণ জানানোর জন্য। আমার আগে যে তিনজন যা বললেন, আমি মোটামুটি অনেক কিছুতে ওনাদের সাথে একমত। একটা জিনিস আমি হয়তো রেজাল করিম ভাইয়ের সাথে একটু ডিফার করব, দ্বিমত করব, যে উনি বলেছিলেন যে এটা পলিটিক্যাল ক্রাইসিস, ডেমোক্রেটিক ক্রাইসিস না। আমি বলবো পলিটিক্যাল ক্রাইসিস হলো আমাদের কারেন্ট ক্রাইসিস, মেইন ক্রাইসিস হলো আমাদের ডেমোক্রেটিক ক্রাইসিস। ডেমোক্রেটিক ক্রাইসিসের জন্য কারেন্টলি আমরা এই পলিটিক্যাল ক্রাইসিসে এসেছি। আপনি যদি 91 থেকে টানা দেখে আসেন, প্রত্যেকবার ইলেকশন ইয়ার ইজ এ ভায়োলেন্ট ইয়ার, প্রত্যেকবার, এবং প্রত্যেক 5 বছর অন্তর অন্তর ইলেকশন ইয়ারের ভায়োলেন্স বেড়ে যাচ্ছে। অলরেডি দু একদিন আগে ডেইলি স্টারের একটা এসেছিল যে গত 5 মাসে আমরা আবার 300+, 300-এর বেশি লাশ আমাদের দেশে দেখেছি। এটা দিস ইজ, এইভাবে তো ডেমোক্রেসি কাজ করে না, গণতন্ত্র কাজ করে না। এবং গণতন্ত্রের ক্রাইসিসটা হলো আমাদের মেইনলি ইনস্টিটিউশনাল ক্রাইসিস, অবকাঠামোর ক্রাইসিস। যেই ইনস্টিটিউশনগুলো শক্ত থাকলে গণতন্ত্র অ্যাকচুয়ালি প্র্যাকটিস করা যেতে পারে, সেই ইনস্টিটিউশনগুলো আমাদের এখানে শক্ত নেই। যেমন আশরাফ কায়সার ভাই বললেন পার্টির কথা, এই যে আওয়ামী লীগ এত বড় একটা পার্টি, এত বড় একটা, এত মানে এত বড় রেসপন্সিবিলিটি আওয়ামী লীগ এত বছর ধরে, এত ডেকেড ধরে এই দেশের জন্য নিয়ে এসছে, এই পার্টিটা এখন এমন একটা জায়গায় এসেছে দেউলিয়া পর্যায়ে। কারণ কি? কারণ পার্টির ভেতরে গণতন্ত্র নেই, আওয়ামী লীগের পার্টির ভেতরে গণতন্ত্র নেই, বিএনপি পার্টির ভেতরে গণতন্ত্র নেই। আলটিমেট ক্রাইসিসটা গণতন্ত্রের ক্রাইসিস, গণতন্ত্রের ক্রাইসিসের রিফ্লেকশন আজকে আমরা দেখছি পলিটিক্যাল ক্রাইসিস, যেটা রাস্তায় মারামারি এবং ইলেকশন নিয়ে মারামারি। সো আমাদের কথা বলা, কাজ করা, যেটাই করা দরকার, আমাদের এই ডেমোক্রেটিক ক্রাইসিস, এই গণতন্ত্রের ক্রাইসিস, এই অবকাঠামোগুলো তৈরি করা, ইনস্টিটিউশনগুলো ঠিক করা, এটার জন্য আমাদের কাজ করা দরকার। জাতীয় পার্টির অবস্থানটা কি আসলে, সর্বশেষ কি হতে পারে আপনার? আমি যেহেতু জাতীয় পার্টির চেয়ারম্যানের আপনি বিশেষ উপদেষ্টা, আপনার কি মনে হয়? এখন দেশের অবস্থা প্রচন্ড ফ্লুইড, দেশের অবস্থা অত্যন্ত ফ্লুইড, এবং সেই হিসাবে জাতীয় পার্টির অবস্থা অত্যন্ত ফ্লুইড। আপনারা সারাক্ষণ যে খেলাগুলো চলছে সেটাকে আপনারা নাটক বলেন বা পলিটিক্যাল গেমস বলেন, যেটাই বলেন, সেটা জাতীয় পার্টির থেকে যে শুধু খেলা হচ্ছে বা জাতীয় পার্টি থেকে খেলা হচ্ছে অ্যাট অল, সেটাও একটা বড় প্রশ্ন। কারণ এটা ন্যাশনাল ফোর্সেস, অনেক ধরনের ফোর্সেসের পুশে বা তাদের ম্যানিপুলেশনে বা গোতাগুতিতে অনেক কিছু হচ্ছে বা অনেক কিছু হতে হচ্ছে। যেমন আশরাফ কায়সার ভাই কয়েকবার বলেছেন যে আমার চেয়ারম্যান মানে প্রেসিডেন্ট H.M.Ershad, উনার প্রতি দেশের পুরো অ্যাটেনশন আছে গত বেশ কয়েক সপ্তাহ ধরে। আমি যেটা বলতে চাচ্ছি যে উনার প্রতি দেশের অ্যাটেনশন আছে বিকজ উনার প্রতি দেশের অ্যাটেনশন দেয়া হচ্ছে। উনি তো চেয়ে চেয়ে ডেকে নিচ্ছেন না দেশের অ্যাটেনশন, মিডিয়া অ্যাটেনশন, যেগুলো হচ্ছে উনার আশেপাশে দিয়ে হচ্ছে। প্রধান বিরোধী দল এবং আমাদের সরকারি দল তারা কি করছেন, সেগুলার রেজাল্টেন্ট, সেগুলার রেজাল্ট হিসেবে ওনার দিকে নজর যাচ্ছে। সো আলটিমেটলি পয়েন্টটা ওখানে যে ডেমোক্রেসি ইজ ইন ক্রাইসিস, গণতন্ত্র ক্রাইসিসে আছে এবং সেটার দিকে আমাদের নজর দিতে হবে। অনেক ধন্যবাদ আপনাকে। আমি আশরাফ কায়সার ভাইয়ের সাথে একমত যে বিএনপি আন্ডারগ্রাউন্ডে থাকতে পারে না, বিএনপি আন্ডারগ্রাউন্ডে থাকতে পারে না। কিন্তু এখানে আরেকটা আরেকটা ব্যাপার আছে যে এই যে আন্ডারগ্রাউন্ডে থাকার থেকে পুলিশের কাছে বা কোনো আইন শৃঙ্খলা বাহিনীর কাছে নির্যাতিত হওয়া, যদি সেটা হয়ে থাকে, আমরা তো জানি না, নির্যাতিত হওয়া, এটা বলা অনেক সহজ হতে পারে। হয়তো আমি আপনি এই জায়গাটায় থাকলে হয়তো আমরা বেছে নিতাম না নির্যাতিত হওয়ার অপশনটা, এবং সো তাদের উপরেও এত সহজে এটা চাপিয়ে দেওয়াটা হয়তো মুশকিল। তবে মন্ত্রী এমপি হওয়ার স্বপ্ন দেখলে কিছুটা নির্যাতনের পথে যেতে হবে, ফেয়ার এনাফ। আপনি যদি ওটা পেতে চান তো কষ্ট করতে হবে, সেটা আমি মানছি, কিন্তু রাজনীতি এমন হওয়া উচিত না যে নির্যাতন, নির্যাতিত হয়ে তারপর দেশে কিছু করতে না। প্রথমে তো আমি নির্যাতনই সমর্থন করছি না, আজকে কেন বিরোধী দলকে নির্যাতনের মুখে পড়তে হবে? তো এবং এটা বিরোধী দল হয়তো আগে করেছে। এই যে রেজাল করিম ভাই যেটা বললেন যে সরকারের রেসপন্সিবিলিটি, সরকার যেখানে হয়তো তাদের রেসপন্সিবিলিটি মিট করতে পারছে না, যে রুল অফ ল দেশের জনগণকে দিতে পারছে না। কিন্তু এখানে আরেকটা বড় প্রশ্ন চলে আসে যে শুধু রুল অফ ল ব্যাপার তো শুধু আসছে না, কারণ আমরা প্রত্যেকবার প্রত্যেক 5 বছর অন্তর অন্তর এটা দেখে আসছি যে শেষে 5 বছর শেষ হলে তারা ছাড়তে চায় না, সরকার তারা ছাড়তে চায় না, কারণ এমন কিছুই চেঞ্জ হয়নি। আমরা এই 91 থেকে যে জিনিসটা হয়েছে যে আমাদের কোনো ট্রাস্ট নেই, এক পার্টি আরেক পার্টির ভিতরে কোনো ট্রাস্ট নেই। তো একে অপরকে যদি বিশ্বাস করতে না পারেন তাহলে ওই যে কেয়ারটেকারের যে অবকাঠামোটা ছিল সেটা আমাদের প্রয়োজন, মানে একটা নির্দলীয় সরকারের প্রয়োজন। তো দলের প্রধান যদি নির্দলীয় সরকারের প্রধান থাকে তাহলে সেটাকে তো নির্দলীয় সরকার বলা যায় না। সো আলটিমেটলি ঘুরে ফিরে তো ভায়োলেন্স ওটার জন্য হচ্ছে। সো ভায়োলেন্সের জন্য অবভিয়াসলি এখন বিরোধী দল দায়ী, কিন্তু এটার দায়িত্ব এই রেজাল করিম ভাই যতটুকু বললেন তার বাইরেও অনেকটা দায়িত্ব সরকারি দলেরও নিতে হবে। খুবই আপনার কাছ থেকে বক্তব্য শুনতে চাচ্ছিলাম কিন্তু তখন বিরোধীতে চলে গেলাম, আপনি কি যেন বলতে চাচ্ছিলেন তারপর আমরা বিষয়ে আমি যাব। হ্যাঁ, আমরা তখন ওই মান্না ভাইয়ের কথাটা নিয়ে যাচ্ছিলাম যে ওই যে বিএনপি আল কায়দার মতো স্টেটমেন্ট দিচ্ছে।